আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম রাজ্যে অনেক দিন ধরেই বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা ও বিধবা ভাতাতে নতুন করে নাম যুক্ত করা হচ্ছিল না অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে অথবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এই প্রকল্পগুলোতে আবেদন করেছিলেন কিন্তু আপনাদের নামগুলো এখনো পর্যন্ত তোলা হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু নাম তোলা হবে এবং প্রায় দুই লক্ষর মতো নাম কিন্তু নেওয়া হবে তো এ বিষয়ে নতুন একটি আপডেট চলে এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন স্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রাজ্য জুড়ে বার্ধক্য ও বিধবা ভাতা প্রাপকের সংখ্যা বাড়ছে ওই দুটি প্রকল্পে আরও প্রায় দুই লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয়েছে রাজ্য কথা জানিয়ে পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় প্রকৃত উপভোক্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় নয়ই জুনের মধ্যে ওই তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে অর্থাৎ আগামী মাসের নয় তারিখের মধ্যেই ফাইনাল লিস্টের ঘোষণার কথা কিন্তু বলা হয়েছে রাজ্যের একাধিক জেলা প্রশাসন সূত্রে খবর তালিকা চূড়ান্ত করতে ইতিমধ্যেই শুরু হয়েছে ক্ষেত্র সমীক্ষার কাজ প্রসঙ্গত কয়েক মাস আগেই রাজ্যের তরফে বার্ধক্য বিধবা ভাতা প্রাপকদের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকা অনুসারে ভাতা দেওয়ার কাজও শুরু হয়েছে অর্থাৎ যে দুয়ারে সরকার ক্যাম্প চলে গেল সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু অনেক নতুন আবেদন পড়েছিলো সেখান থেকে অনেককেই কিন্তু নেওয়া হয়েছিল নতুন লিস্টে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেই তালিকাতেও আরও উপভোক্তার নাম ঢোকানো হবে নতুন করে বার্ধক্য ভাতা দেওয়া হবে এক লক্ষ ছেষট্টি হাজার চারশো জনকে মূলত এখান থেকে বুঝতেই পারছেন বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতাতে এক লক্ষ ছেষট্টি হাজার চারশো জনের নতুন করে নাম কিন্তু যুক্ত করা হবে তো এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যদি আপনাদের বয়স ষাট পেরিয়ে যায় তাহলে সেটা কিন্তু অটোমেটিকভাবে বার্ধক্য ভাতাতে অথবা বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতাতে চলে যাবে যেখান থেকে প্রত্যেককে এক হাজার টাকা করে প্রতি মাসে পাবে অর্থাৎ বার্ধক্য ভাতা থেকে কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ যাদের বয়স ষাট পেরিয়ে গেছে ভান্ডার প্রকল্পের যদি আপনি আগে থেকেই প্রাপক হয়ে থাকেন তাহলে আপনারটা কিন্তু কনভার্ট হয়ে বার্ধক্য ভাতাতে চলে যাবে এবং নতুন করে দেখতে পাচ্ছেন এক লক্ষ ছেষট্টি হাজার যুক্ত করা হবে তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে অন্যদিকে বিধবা ভাতা পাবেন আরও আটষট্টি হাজার ছয়শো তিরিশ জন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারা মান্না বলেন আরও কিছু মানুষের সমস্যা সুরাহা হবে গত ছাব্বিশে মে পঞ্চায়েত দপ্তরের ওই নির্দেশিকা জেলাগুলিতে পৌঁছেছে সেই মতো বার্তা পৌঁছেছে পঞ্চায়েতগুলিতে প্রশাসন সূত্রে খবর বার্ধক্য ভাতার জন্য আগেই সাত লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ছয় জনের ওয়েটিং লিস্ট তৈরি রাখা হয়েছিল বিধবা ভাতার ক্ষেত্রে ওই সংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজার সাতশো তেয়াত্তর সেই তালিকা ধরে তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে মূলত পঞ্চায়েত কর্মীরা ওই কাজ করলেও প্রক্রিয়াকে ত্রুটিহীন করতে জেলা প্রশাসন মহকুমা ও ব্লক প্রশাসনকে অন্তত বাইশ শতাংশ উপভোক্তার উপর নজরদারি চালাতে হবে মূলত বুঝতেই পারছেন নতুন করে ভাতা অথবা বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতাতে কিন্তু নাম নথিভুক্ত করতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে পঞ্চায়েত ভোটের আগেই কিন্তু এই নতুন নামগুলো যুক্ত করা হবে এবং নতুন প্রাপকরা কিন্তু পঞ্চায়েত ভোটের আগেই টাকা পেয়ে যাবে এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে